কেন্দ্রীয় সরকারের এনআরসি সিএএ এর বিরুদ্ধে মিছিল ও পথসভা করা হলো জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কেন্দ্রীয় সরকারের এনআরসি ও সিএএ এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও পথসভা করা হলো জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমগুড়ি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীর সমর্থকরা এই মিছিলে পা মেলান ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এনআরসি সিএএ প্রতিবাদ জানান। এদিনকার এই মিছিলে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ রায়, ময়নাগুড়ি প্রধান সজল বিশ্বাস ও জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য দীপালী রায়, আমগুড়ি অঞ্চলের প্রধান দিলীপ রায় সহ প্রমুখ। এদিনকার পথসভায় বক্তব্য দেন ময়নাগুড়ি তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ রায়। অমিত শাহ বড় ঘলায় কসে হাম পুরে দেশ মে এনআরসি চালু করেঙ্গে, দিলীপ ঘোষ কসে এনআরসি চালু হবেই, 2 কোটি বাংলার মানসিক হামলা ঘা ধাক্কা দিয়ে বাংলা থেকে বাইর করে দিব, কার কথা করে তুলেন। তো সেই এনআরসি প্রথম হল করে আমার পাশের রাজ্য আসামত, এই আসামত এনআরসিটা যেটা চালু হল শুনে আমরা ভাবিসিনি যে ওটা হিন্দু মানুষ একটা বাদ দেওয়ার নাই, কেন না ইংরেজ ঘরে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরামের ভক্তর ঘরের দল, হিন্দু ছাড়া কোনো আলাপ নাই, আমরা ভাবিনি যে বোধহয় কোনো হিন্দু মানুষের নাম বাদ দেওয়ার না, খালি মুসলমান বিয়ার নামে বাদ দিবে, আচ্ছা দেখা যাক সে কি হচ্ছে। হুড়ে কি জেলা ফাইডার লিস্ট কেন বিরাট, সেটা দেখেছি 13 লক্ষ হিন্দু মানুষের নাম নাই, আমার বাঙালি হিন্দুর নাম নাই 13 লক্ষ, মোট 19 লক্ষ মানুষের নাম নাই, এলা এলা 19 লক্ষ মানুষের এলা ভবিষ্যৎটা কি হবে কমছে, এলাই 19 লক্ষ মানুষের ভবিষ্যৎ কি হবে, ওঠে কিনে বানাতে বিরাট বিরাট কি কয় তিনি গুয়াই ডিটেনশন ক্যাম্প, ওটা ডিটেনশন ক্যাম্প তো না হয়, ওটা আসলে হল মানসি মারা ক্যাম্প, ডিটেনশন ক্যাম্পত একটা ছোট ছোট খোপলা বানাতে একটাতে বলে নেবে 10 জন, একটা ডিটেনশন ক্যাম্পর নেবে 3000 মানুষ, এই 3000 মানুষ তোমরা ভাবো তো একবার একটা ডিটেনশন ক্যাম্প যদি নয়, এই 3000 মানুষের প্রত্যেকদিন সকালে চা আটা তারপর চারটা ভাত দুপুরে শান্তের খন্ত মানুষের এক কাপ চা নাগে টিফিন যদি নাও দেয় আরো আধি ঘন্টার ভাত, এটা কি কোনোদিন সম্ভব, 3000 মানুষ করে করে খাওয়া পারবে, তোমার চিকিৎসা ব্যবস্থা কি হবে, তোমার স্বাস্থ্যের কি হবে, আজ ভাবিসেন একবার, লম্বা খানা হয়ে যায় যে যদি ওই নয় এনআরসি হামা এডেটা চালু করে, আর এডেটা এনআরসি চালু করিবার পর যদি মন নামটা কোনো কারণে বাদ যায় তাহলে তো মোকো ওই নহান ডিটেনশন ক্যাম্প যাবার লাগিবে, ওই ডিটেনশন ক্যাম্প গেলে একটা মানুষ আর ফিরি আসীন হয় তামালায় মারা যাবে।